পাঁচটির ভিতরে সেরা কেমিক্যাল ফ্রি সানস্ক্রিনগুলো হচ্ছে স্কিন টাইপ অনুযায়ী হয়, যে কোনো স্কিন টাইপের জন্য বেস্ট, সূর্যের ক্ষতিকারক ইউভি রেজ থেকে প্রোটেকশন দিবে। আসসালামু আলাইকুম ব্রাদার, সবার কি অবস্থা? আজকের ভিডিওটি ছিল তার একদম অন দা বেস্ট বাজেট ফ্রেন্ডলি স্কিন কেয়ার রুটিনের ভিডিও হবে, কজ আজকের ভিডিওতে আমি শেয়ার করবো কোথা থেকে আপনি বেস্ট বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড কেমিক্যাল ফ্রি সানস্ক্রিন, ময়শ্চারাইজার বা লিপ বাম কিনবেন। আর ইচ্ছা করলে আমি আজকের এই ভিডিও টপিকগুলো দিয়ে অনেকগুলো ভিডিও বানাতে পারতাম, বাট আপনাদের সময় বাঁচানোর জন্য একটা ভিডিও বানাচ্ছি। সো পুরোটা ভিডিও হবে ইনফরমেশনে ভরপুর একটা ভিডিও, তাই আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। অলরাইট, একটা বেসিক স্কিন কেয়ার রুটিনে চারটা স্টেপ থাকে। ফার্স্ট, আপনাকে একটা ফেস ওয়াশ ইউজ করতে হবে, আর ফেস ওয়াশ ইউজ করার পর 2 থেকে 1 মিনিট পর আপনাকে একটা টোনার ইউজ করতে পারেন, আর এরপর আপনার ময়শ্চারাইজার ইউজ করতে হবে। দেন সবার শেষে যদি আপনি বাসা থেকে বের হন তাহলে একটা সানস্ক্রিন ইউজ করতে হবে। আর এই স্কিন কেয়ার রুটিনে যদি ডিটেল কথা বলি তাহলে আপনাকে অবশ্যই সকালে ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমানো যাওয়ার আগে এই 2 বার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হবে। আর আপনি ফেস ওয়াশ সানস্ক্রিন মানে যাই ইউজ করেন না কেন, মেক শিওর করবেন যে সেটা যদি আপনার স্কিন টাইপ অনুযায়ী হয়। যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে আপনার স্কিনে প্রবলেম হতে পারে। আর আপনি আপনার স্কিন টাইপ কিভাবে আইডেন্টিফাই করবেন আর বেস্ট কেমিক্যাল ফ্রি ফেস ওয়াশ কোনগুলো সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, আপনি চাইলে সেগুলো দেখে আসতে পারেন, তাই এই ভিডিওতে এগুলো নিয়ে ডিটেল কথা বলবো না। সেকেন্ড স্টেপ হচ্ছে টোনার। টোনার আপনার স্কিনকে অনেক বেশি টাইটনিং অ্যান্ড আপনার পোর্সগুলোকে একদম ক্লিয়ার রাখতে সাহায্য করে। আর আমার মতে সস্তায় বেস্ট টোনার যদি আপনি চান মানে ন্যাচারাল টোনার, তাহলে আপনি গোলাপ জল মানে রোজ ওয়াটার ইউজ করতে পারেন। কিন্তু বর্তমানে ময়শ্চারাইজারগুলো এত বেশি ইফেক্টিভ হয়ে গেছে যে আপনার ময়শ্চারাইজার ইউজ করার পর আর টোনার ইউজ করার কোনোই দরকার হয় না। তাই টোনারের কথা বাদ দিয়ে আমরা ডিরেক্ট যদি ময়শ্চারাইজারের কথা বলি তাহলে আপনি ময়শ্চারাইজার যেই কোনো স্কিন টাইপ, শুধু ড্রাই স্কিন আর যেই কোনো স্কিন টাইপের জন্যই বেস্ট, কারণ ময়শ্চারাইজার আপনার স্কিনকে অনেক বেশি গ্লো এনে দেয় অ্যান্ড আপনার স্কিনকে অনেক ইয়াং রাখতে সাহায্য করে। যাদের স্কিন শীতে অনেক বেশি ড্রাই হয়ে যায়, ডাল হয়ে যায় বা ইচিনেস হয়, তাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে ময়শ্চারাইজার। আর ময়শ্চারাইজার কেনার সময় আপনি দুটো জিনিসের উপর একদম সঠিকভাবে ফোকাস করবেন। ফার্স্ট, এটা নন কমোলোজেনিক কিনা, সেকেন্ড এটা অ্যালার্জি টেস্টেড কিনা, কারণ অনেকের আছে যে ময়শ্চারাইজার ইউজ করার পর মুখে অনেক বেশি ইচিনেস হয়, তাই আপনি আগে অ্যালার্জি টেস্টেড কিনা সেটা চেক করে নেবেন। আর যাদের স্কিন অয়েলি তাদের ময়শ্চারাইজার টেক্সচারটা হবে এই ধরনের পাতলা, আর যাদের স্কিন হচ্ছে ড্রাই তাদের ময়শ্চারাইজার টেক্সচারটা হবে এই ধরনের ওয়াইনমেন্টের মতো। আর ময়শ্চারাইজার ইউজ করার সময় আপনি হাতে তালতে ঘষে দেন মুখে ট্যাপ করে আঙুলের দিয়ে আপনার আপার ডিরেকশনে এটা ইউজ করেন, তাহলে আপনার ময়শ্চারাইজারটা সুন্দরভাবে আপনার পুরো স্কিনে ইউজ হয়ে যাবে। আর যেহেতু সানস্ক্রিন বা ময়শ্চারাইজারের প্রাইস অনেক বেশি, বাট আমার ম্যাক্সিমাম অডিয়েন্স হচ্ছে স্টুডেন্ট, তাই আমি যথাসম্ভব চেষ্টা করেছি এগুলোর প্রাইস বাজেটের ভিতরে রাখতে, আর অনেক রিসার্চ করে এই প্রোডাক্টগুলো খুঁজে বের করেছি। সো আপনার স্কিন যদি অয়েলি হয়ে থাকে তাহলে আপনি পন্ড সুপার লাইট জেল ময়শ্চারাইজার আর আপনি মামা আর্থ অয়েল ফ্রি ময়শ্চারাইজারটা ইউজ করতে পারেন। অ্যান্ড আপনার স্কিন যদি ড্রাই হয়ে থাকে তাহলে আপনি খাদি স্যান্ডাল অ্যান্ড অলিভ নারিশিং ক্রিমটা ইউজ করতে পারেন, আর আপনি সিম্পল ময়শ্চারাইজারটা ইউজ করতে পারেন। আর আপনার যদি কনফিউশন থাকেন যে আপনার স্কিন টাইপ কোনটা বা আপনার স্কিন টাইপ না জানেন, তাহলে আপনি অল স্কিন টাইপ এই গুড ভাইবসের অরেঞ্জ জেলটা ইউজ করতে পারেন। আর ফোর্থ স্টেপ হচ্ছে সানস্ক্রিন, বাট আমরা ম্যাক্সিমাম মানুষই সানস্ক্রিন ইউজ করি না। অনেকে আমরা বলে থাকি যে আমরা আগে ফর্সা ছিলাম এখন কালো হয়ে গিয়েছি বা আমার স্কিন থেকে গ্লো চলে গেছে, এগুলো সব কিছু হয়ে থাকে সানস্ক্রিন ইউজ না করার ফলে। আর আপনি যখন বাসা থেকে বের হবেন চেষ্টা করবেন যে তার 20 মিনিট আগে আপনার মুখে সানস্ক্রিনটা মাখতে, কারণ সানস্ক্রিনে থাকে হচ্ছে SPF মানে সান প্রোটেকশন ফ্যাক্টর, যা আপনার মুখ থেকে মানে সূর্যের ক্ষতিকারক ইউভি রেজ থেকে প্রোটেকশন দিবে। আর সানস্ক্রিন কেনার সময় আপনি মেক শিওর করবেন যে আপনার সানস্ক্রিন যাতে অ্যাটলিস্ট 30 SPF থাকে অ্যান্ড আপনার সানস্ক্রিনটা যাতে UVA অ্যান্ড UVB এই দুইটার প্রোটেকশনেই থাকে। তাছাড়া অনেকে আছে যে সানস্ক্রিন হাতে তালুতে ঘষে দেন মুখে লাগিয়ে ফেলে, বাট এটা সানস্ক্রিন ইউজ করা সঠিক হয় না। আপনি সানস্ক্রিন হাতের আঙুলে নিয়ে দেন সেটা মুখে ট্যাপ করে মুখের ভিতরে ঘষে লাগিয়ে ফেলুন, এতে আপনার মুখে সানস্ক্রিনটা পুরো ইভেনলি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। অ্যান্ড বাজেটের ভিতরে সেরা কেমিক্যাল ফ্রি সানস্ক্রিনগুলো হচ্ছে মামা আর্থ হাইড্রাজেল খাদি 60 FPS প্লাস সানস্ক্রিন, লাফস অ্যাকুয়া শিল্ড, বায়োটিকা মর্নিং নেকটার। আর সবগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে কিনে ফেলতে পারেন। আর এখন যেহেতু শীতকাল চলছে তাই ঠোঁট ফাটা ঠোঁট ড্রাই হয়ে যায় এগুলো খুবই কমন সমস্যা। আবার অনেকে আছে ঠোঁট একটু ড্রাই হয়ে যাওয়ার ফলে বারবার ঠোঁটটাকে জিপ দিয়ে ময়শ্চারাইজ করার চেষ্টা করে, এতে উল্টা আরও আপনার ঠোঁট কালো হয়ে যেতে পারে। আর ঠোঁটের স্কিন যেহেতু খুবই পাতলা তাই সানট্যান হয়েও আপনার ঠোঁটের স্কিনটা কালো হয়ে যেতে পারে, তাই আপনি মেক শিওর করবেন যে যখন লিপ বাম কিনবেন আপনার লিপ বামে যাতে SPF থাকে সেটা খেয়াল করে লিপ বামটা কিনবেন। আর ছেলেদের কিছু সেরা কেমিক্যাল ফ্রি লিপ বাম হচ্ছে নিউট্রোজেনা লিপ বাম, বডিশপ লিপ বাম বা বায়োটিকা লিপ বাম, বাট এগুলোর প্রাইস একটু বেশি হয়ে যাবে, 350 থেকে 400 টাকা পড়ে যাবে। কিন্তু আপনার বাজেট যদি টাইট হয় অ্যান্ড আমার রেকমেন্ডেশন থাকবে হচ্ছে নেভিয়া ম্যান লিপ বাম আর হিমালয়া লিপ বাম, এগুলো কেমিক্যাল ফ্রি লিপ বাম
না কিন্তু ছেলেদের লিপে খুবই ভালো কাজ করে আর সবগুলো লিংক আমি ডেসক্রিপশনে দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকে কিনে ফেলতে পারেন এগুলো ইউজ করার পাশাপাশি আপনি যদি চান যে আপনার স্কিন ভিতর থেকে হেলদি হয়ে উঠুক তাহলে আপনি চেষ্টা করবেন যে সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করতে এতে আপনার ডাইজেশন সিস্টেম একদম ক্লিয়ার হয়ে যাবে আপনার মুখে ব্রণের প্রবণতা কমে যাবে তাছাড়া আপনি চেষ্টা করবেন যে আপনি যদি ওয়াশেবল মাস্ক পরেন তাহলে আপনার মাস্কটা ফ্রিকোয়েন্টলি ক্লিন করে রাখতে কারণ এখন যেহেতু মাস্ক বেশি পরা হয় তাই মাস্ক ময়লা থাকার কারণে আপনার মুখে ব্রণের সৃষ্টি হতে পারে আর আপনি আপনার লাঞ্চ বা ডিনার মানে আপনি যখন আপনার মেজর মিলগুলো নেবেন তখন সেটার সাথে আপনি সালাদ অ্যাড করতে পারেন লাইক শসা গাজর টমেটো এগুলো আপনার স্কিনের জন্য খুবই হেলদি এগুলো আপনার ডাইজেশন সিস্টেমকে একদম ক্লিন রাখবে তাছাড়া আপনি এক্সারসাইজ করতে পারেন এক্সারসাইজ আপনার ব্লাড ফ্লোকে কয়েক গুণ বাড়িয়ে দেবে এতে আপনার স্কিন অনেক বেশি টাইট থাকবে অনেক বেশি হেলদি থাকবে আর আপনার কাছে যদি আজকে বিউটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ড্রপ এ লাইক বিলো অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল অ্যান্ড টার্ন অন দ্য নোটিফিকেশন বেল সো ইউ গাইস ডোন্ট মিস এনি অফ মাই ভিডিও আবার নেক্সট ডে দেখা হবে আল্লাহ হাফেজ